পটুয়াখালী তিন এস এম শাহজাদা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়বেন এস এম শাহজাদা। পটুয়াখালী তিন আসনটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী তিন আসনে এই পর্যন্ত ১১টি নির্বাচনে আওয়ামী লীগ ১০বার নৌকা প্রতীকে বিজয়ী হয়। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এস এম শাহজাদা পটুয়াখালী তিন আসনে নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কর্মীয় সততায় বিপুল জনপ্রিয় এস এম শাহজাদার উপর আস্থা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায়